হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আরেকটা ব্লগে জেনে সবাইকে স্বাগত। তো লক্ষ্মী পুজোর আগের দিন আমরা নাড়ু পাকাতে বসে গেছি, আমরা বলতে আমি আর মেয়ে, যেটা লক্ষ্মী পুজোর মূল উপকরণ। এবার ভাবছি বেশি পরিমাণে নাড়ু করব না, দুটো নারকলের নাড়ু করব। একটা নারকলের হবে গুড়ের নাড়ু, আরেকটা হবে চিনির নাড়ু, মানে লাল আর সাদা এই দুই রকমের নাড়ু করব। আর দেখো, বলতে বলতে করাও হয়ে গেছে একটা, বেশি সময় লাগেনি। তার আগে দশকর্মা বাজার, ঠাকুর আনা, সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের দেখে দেখে আমাদের সাথে বাবুও বসে গেছে। এদিকে পুজোর সরঞ্জাম সমস্ত কিছু গোছানো কমপ্লিট, ফুলের মালা, নাড়ু আর ঠাকুরের থালা বাসনগুলো ভালো করে ধুয়ে মেজে শুকিয়ে রেখে দিয়েছি, যাতে কালকে আমার পুজো করতে অনেকটা সুবিধা হয়, যেহেতু একাই সব গোছাবো। হ্যাঁ, কর্তামশাই কিছু গুছিয়ে দিয়েছে। পুজোর দিন সকালে বাসি কাজকর্ম সেরে স্নান করে আলপনা দিতে বসে গেছি, কারণ আলপনাটা শুকোতে অনেক সময় লাগবে। আগের দিন আলপনাটা এবার আমি দিয়ে রাখিনি, আর আলপনা বলতে বলতে দেওয়াও আমার হয়ে গেছে। এদিকে ঠাকুরকেও আমি বসিয়ে দিয়েছি। আমি ধানের ওপরে সাধারণত লক্ষ্মী ঠাকুর বসাই, কিন্তু এবার কুলো বসিয়ে তারপর চাল দিয়ে লক্ষ্মী ঠাকুর বসিয়েছি। আর এদিকে আমার আলপনা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু শুকোনোর পালা, এখনও পুরোপুরি শুকায়নি। প্রতি বছর আমি আলপনাটা আগের দিন দিয়ে থাকি, এবছর পরের দিন দিয়েছি আর জোরে ফ্যান চালিয়ে দিয়েছি, যাতে খুব ঝটপট শুকিয়ে যায়, কারণ আমার আদার্স পুজোর কাজগুলো গুছিয়ে নিতে হবে। তো এখানটায় সব জিনিস আমি নিয়ে এসেছি, যাতে হাতের কাছে আমি গুছিয়ে সব কিছু আমি রেডি করতে পারি। আর ফল কাটতেও বসে গেছি। আর ফল কাটার আগে আমার ধূপদানি, প্রদীপ, কর্পূরদানি সমস্ত কিছু একটা প্লেটের মধ্যে গুছিয়ে নিই, ঘরটাও আমি আগে বসিয়ে নিই, ফল প্রসাদ কাটা এইসব কাজগুলো করে নিই। আর আমার গোছানো গোছানো সব কিছু কমপ্লিট। প্রায় 12:30 বাজে, ঠাকুরমশাই এবারও এবার তাড়াতাড়ি আসেননি, কারণ এবার তো একটুখানি দেরি করে পুজো হবে, না হয়তো 10:00 মধ্যে হয়ে যায়। আর শেষে করছি কটা লুচি, ঠাকুরমশাই আস্তে আস্তে লুচি ভাজা হয়ে যাবে, আর ওইদিকে সব কমপ্লিট। দাও পুণ্যপত্রের উপর টাকা দিতে হয়, সেটা সাধারণত 11 টাকা, 51 টাকা বা 101 টাকা। তো বললাম 11 টাকা দাও, পরে তো দক্ষিণা দিতেই হবে, সেটা নিয়েই কথা হচ্ছিল। আর কর্তামশাই আমাকে এখানে লুচি বেলতে সাহায্য করেছে। তো পুজোর প্রসাদের জন্য লুচিগুলো একটু ছোট করব, এই কারণে লেচিগুলো একটু ছোট ছোট করেছি, আর এখন তাড়াহুড়ো করছি, ঠাকুরমশাই এসে যাবে। প্রত্যেকবার পুজো হয় আমাদের 10:00 থেকে 11:00 মধ্যে হয়ে যায়, কিন্তু এবার ঠাকুরমশাই আগেই বলে দিয়েছেন যে একটু দেরি করে আসবে, যে কারণে একটু লেট লেট করেই করছি, বেশি তাড়াহুড়ো নেই, শান্তিতে গুছিয়ে কাজকর্মগুলো করেছি। এদিকে দেখো আলপনাটাও আমার ভালো করে শুকিয়ে গেছে, একদম সিম্পলের মধ্যে আমি আলপনা দিই প্রত্যেকবার। কোজা করি লক্ষ্মী পূর্ণিমার ঘরে ঘরে উলুধ্বনি শঙ্করধ্বনিতে ভরে যায় চারিদিকটা। আর আমার ঘরে আমি ঠাকুর বসিয়ে দিয়েছি, আমার সব কিছু গোছানো কমপ্লিট, এবার শুধু ঠাকুরমশাই আসার পালা। কর্তামশাই এদিকে ধানের শীষ, নৌকা করা, বেলপাতা, তারপর আমের পল্লবটা এইগুলো গুছিয়ে দিয়েছে। আর আঁকটা আমি কাটতে পারি না, আঁকটাও কেটে দেবে। আর তার সাথে সাথে টুকিটাকি কিছু কাজ করেছে, যাই হোক আমার খুব সুবিধা হয়েছে। আর মেয়েও আমাকে এবার একটু হেল্প করেছে, কী হেল্প করেছে অবশ্যই তোমাদের দেখাবো। এই ছিল ডোর আলপনাগুলো, খুব সিম্পলের মধ্যে আলপনা দেওয়ার চেষ্টা করি, তবে পরের বার ইচ্ছে আছে কালারফুল, মানে কালার মিশিয়ে আলপনা দেওয়ার। আর এদিকে আমি আলতাও পরে নিয়েছি, আর শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি, তার মধ্যে রান্নাও করে নিয়েছি, ছেলেকে মেয়েকে খাইয়ে দিয়েছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। মেয়েকে বললাম তোমার আর না খেয়ে থাকতে হবে না, ঠাকুরমশাই এসে গেছেন, প্রায় 3:45 মতো বাজে, তখন আমাদের পুজো শুরু হয়েছে। আগে জায়ের ঘরে পুজোটা কমপ্লিট হলো, তারপর আমাদের পুজো। আর আমার এদিকে ছেলে মেয়েও বসে গেছে, আর ছেলে খুব ভক্তি করে এবার পুজো করেছে, তবে হ্যাঁ আগে খেয়ে নিয়েছে তারপর পুজো করেছে, ও খুব এক্সাইটেড ছিল এবারের পুজো নিয়ে। ও একা করবে, তো আমাদের পুজো হয়ে গেছে। আর আমাদের ঘরের সামনে বাচ্চারা মিলে একটা পুজো করেছে, সারাদিন মাইক
আওয়াজে কান ফাটার মতো প্রায় অবস্থা। শেষমেশ আমার সন্ধ্যাবেলা ভীষণ পরিমাণে মাথা ধরে গেল। তো মেয়ে দেখো আতপ চালটা মাখাতে বসে গেছে, নারকল কুড়িয়ে রেখেছিলাম, সেটা বললাম ওকে দিয়ে দাও। তো খুব সুন্দর করে প্রথমবারও আতপ চালের প্রসাদটা তৈরি করলো, তার মধ্যে কিছু মিষ্টি দিলাম আর চিনি তো দিতেই হবে, কলা দিতে হয়। তো কাঁচা দুধটা দেওয়া হয়নি, কারণ অল্প পরিমাণে পুজোর জন্য কাঁচা দুধ রেখেছিলাম, বাকিটা জাল দিয়ে ফেলেছি। যাই হোক, সন্ধ্যাবেলায় দেখো ইচ্ছে হয়েছিল একটু ফুচকা খাওয়ার, তো মেয়ে ওর পাপার সাথে বেরিয়েছিল, আমার জন্য ফুচকাও নিয়ে এসেছিল। তো অল্প কিছু খেলাম, তারপর আর যাই কোথায়, প্রচণ্ড পরিমাণে সারা রাত মাথা ব্যথা। তো গতকাল গেছিলাম হিজুলি লক্ষ্মী পুজোর মেলায়, আমাদের পাশে গ্রাম বলতে পারো, বেশি দূরে নয়, 3 কিলোমিটার মতো হবে। তো সন্ধ্যায় সন্ধ্যায় কর্তামশাই বললো তাড়াতাড়ি রেডি হয়ে নাও, চলো মেলায়। তো এই বছরই আমাদের হিজুলি মেলায় প্রথম আসা, আর এত পরিমাণে ভিড় আর এত সুন্দর মেলা হয়, মানে কাছাকাছি 6টা থেকে 7টা মতো ঠাকুর প্যান্ডেল আমাদের দেখা হয়ে গেল। আর এখানটায় প্রত্যেকটা প্যান্ডেলে স্টেজ করা হয়েছে, সেখানটায় হচ্ছিল ফাংশন। তো এখানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা নাচ করছিল, কিছু সময় দাঁড়িয়ে দেখলাম, বেশ ভালো লাগলো। তারপর চলে আসলাম আরেকটা পুজো মণ্ডপে। মানে সবথেকে মজার বিষয় হলো কাছাকাছি এতগুলো পুজো হয়, এত সুন্দর মেলা, তার সাথে ফাংশন, মানে সব কিছু মিলিয়ে সোনায় সোহাগা, মানে রথ দেখা কলা বেচা দুটোই হলো, ফাংশন দেখাও হলো, ঠাকুর দেখাও হলো, আর আমাদের মেলা ঘোরাও হয়ে গেল। কী সুন্দর প্রতিমাগুলো করেছে, তাই না? তো আমার ছেলে সাধারণত বাইরে গেলে সেরকম কিছু খেতে পারে না, সব কিছুই ঝাল, আর মেয়ে আর আমি মোটামুটি খাই। তো বাবুর জন্য একটা এগ রোল করে নিলাম একদম ঝাল ছাড়া, আর মেয়ে এখানে চরম ঝাল দিয়ে ফুচকা খাচ্ছে। ফুচকাটা ওর কমন, সব মেলাতেই ওর কমন ফুচকা থাকবেই, এমনকি বাড়িতেও প্রত্যেক দিন বিকেলবেলা ফুচকা হলে মনে হয় ভালো হয়, এই রকম অবস্থা। আর মেলায় গেলে বা কোথাও ঘুরতে গেলে, ঠাকুর দেখতে গেলে কত সময়ের মধ্যে ও কিছু খাবে সেটাই থাকে ওর প্রথম টার্গেট। তারপরে আমাদের মেলা ঠেলা দেখা হচ্ছে। আর এইখানে চলে আসলাম আরেকটা মণ্ডপ দেখতে, এখানটা ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা পুজো মণ্ডপে দেখতে পাচ্ছ কিছু সংখ্যক লোক, একটু পরেই কিন্তু ভরে যাবে, কারণ আমরা গিয়েছিলাম একদম সন্ধেবেলায়, আর যেহেতু পুজোগুলো মণ্ডপগুলো একদম কাছাকাছি, আর প্রত্যেকটা মণ্ডপেই স্টেজে অনুষ্ঠান হচ্ছে, সেই কারণে কিন্তু এত পরিমাণে ভিড় ছিল না, যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। ঠেলাঠেলি গুতগুতির কোনো কিছুর ব্যাপার নেই, খুব সুন্দর সুস্থভাবে আমরা দেখলাম। শেষের একটা প্যান্ডেলে এসে আমরা দাঁড়ালাম, ভাবলাম এখানটায় কিছু সময় থেকে ফাংশন দেখে তারপর বাড়ি ফিরবো। তো শেষমেশ আমার একটা পান চাই চাই, তো কর্তামশাই আমার পান নেওয়া দেখে বললো ও একটা পান খাবে। তো বললাম একটা এত বড় পান লাগবে না, এটাই হাফ হাফ। তো সব মিলিয়ে লক্ষ্মী পুজোটা খুব ভালো মতোই কাটলো, আজকে যাবো দিদির বাড়ি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।